নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবার প্রিয় অপরাজিতা অপুর আপনাদের সকলের পরিচিত স্বনামধন্য শিবম জুয়েলারি হাউসের নতুন শোরুম কালিয়াগঞ্জ সীমান্ত মোড়ে শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 3রা মে 2022 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। আমি তো থাকছি, আপনারা সবাই থাকছেন তো? নমস্কার, আমি পিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। কালিয়াগঞ্জ শহরে এই প্রথম আল্লাহু আকবর ধ্বনি দিয়ে মুসলমানদের পবিত্র রমজান মাসের ইফতার পার্টির আয়োজন করল কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মনে করে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর সেই কবিতার পঙ্ক্তিকে সামনে রেখে শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রানিং বুলেট ক্লাব ময়দানে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে কালিয়াগঞ্জ শহর ছাড়াও ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ইফতারে অংশগ্রহণ করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা রানিং বুলেট ক্লাব ময়দানে হাজির হয়ে ইফতার পর্ব সারেন। ইফতার পার্টিতে যেমন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক, তেমনি উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিৎ সরকার, কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা সরকার। ইফতার পার্টিতে কালিয়াগঞ্জ শহর ছাড়াও ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ইফতারে অংশগ্রহণ করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা রানিং বুলেট ক্লাব ময়দানে হাজির হয়ে ইফতার পর্ব সারেন। যদিও শহর তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতার পার্টিতে তৃণমূল দলের বর্ষিয়ার নেতা তথা কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায় এবং তৃণমূল নেতা কমল ঘোষ এখানে অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পৌরসভার 10 জন কাউন্সিলরদের মধ্যে 9 জন।
চলে দেখো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের ঠাকুরবাড়ি রিঙ্কু ঠাকুর তারপর বেগম পটৌদি আর আপনাদের শর্মিলা ঠাকুর ওরিয়েন্টের গয়নায় চির নতুন প্রতিদিন ওরিয়েন্ট জুয়েলার্স সোনায় থাকুক সংসার নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয় বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর